সাত সকালে একটা বিরল দৃশ্য দেখলাম বলতেই হবে। নীল রঙের ICF রেখের পাশে বন্দে ভারত এক্সপ্রেস, নীল ট্রেনটা হলো হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। আজ 10 মে 2024, মেঘলা সকালে চলেছি হাওড়া থেকে বোলপুর। বন্দে ভারত এক্সপ্রেস 5:55 হাওড়া ছেড়ে বোলপুর পৌঁছে দেয় 7:38, ফলে এটাকে একটা ব্রেকফাস্ট সফর বলা যেতেই পারে। ডানকুনি স্টেশন অতিক্রম করার পর ট্রেন বেশ ভালো গতিতেই ছুটছে, বাইরে মেঘলা আকাশের নিচে শহরতলির দৃশ্যাবলী। ক্রমশ হুগলি জেলার গ্রামাঞ্চল চোখে পড়তে লাগলো। নববর্ষার জল পেয়ে মাঠগুলো বেশ সবুজ হয়ে উঠেছে, দুচোখের আরাম বলা যেতে পারে। সামনে জনাই রোড স্টেশন, বন্দে ভারত এক্সপ্রেসের গতি জনাই রোডের আগে কিছুটা কমে গিয়েছে, কিন্তু তাও খুব একটা খারাপ গতি নেই। স্টেশনের বাইরে ইয়ার্ডের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলি। এই তো এসে গেল সকালবেলার শুনশান জনাই রোড স্টেশন। আরো মিনিট 10-12 চলার পরেই চলে এলো মর্নিং টি, যেখানে রয়েছে আমার পছন্দসই কফি কিট এবং ডাইজেস্টিভ বিস্কিট। তারপর মিনিট 15 কাটতেই সার্ভ করে দেয়া হলো ব্রেকফাস্ট, বিশেষ করে বোলপুরের যাত্রীদের জন্য। জানালার বাইরে গ্রাম বাংলার অসাধারণ দৃশ্য, বিভিন্ন রঙের মাঠগুলোকে যেন জ্যামিতিক নকশি কাঁথা বলে মনে হচ্ছিল। কত ভোরে উঠে হাওড়া স্টেশনে এসেছিলাম, তাই ব্রেকফাস্টের পরে চোখ দুটো একটু লেগে এলো, কিন্তু ট্রেন ছুটছে দুর্বার গতিতে, বেশি সময় লাগবে না আমার গন্তব্যে পৌঁছতে। একেবারে রাইট টাইমে ছুটছে বন্দে ভারত এক্সপ্রেস, ফলে চোখ যখন খুলল তখন অতিক্রম করছি আমার গন্তব্য বোলপুর শান্তিনিকেতনের ঠিক আগের স্টেশন ভেদিয়া। ভেদিয়ার পরে জানালার বাইরে সবুজের সমারোহ, আর কিছুক্ষণের মধ্যেই বর্ধমান জেলা অতিক্রম করে প্রবেশ করব বীরভূম জেলায়, মাঝখানে তার অজয় নদ। এই জায়গাটার প্রাকৃতিক বৈচিত্র্য সারা বছর ধরেই বেশ উপভোগ্য থাকে। সবুজের সমারোহ এখন, আবার যখন সবুজ উঠে গিয়ে মাঠঘাটগুলো ন্যাড়া হয়ে যায় তখনও দেখতে ভালো লাগে। পৌঁছে গেলাম অজয় নদের সেতুর ওপরে, আমার গন্তব্য বোলপুর স্টেশন আর মিনিট 5-এর দূরত্বে। অজয়ে বিশেষ জল নেই, সবেই এবছর 2-1 পশলা বৃষ্টি শুরু হয়েছে, আর কিছুদিনের মধ্যে এই নদটাকেই আর চেনা যাবে না। সেচের জল ছাড়ার ফলে আরও টইটম্বুর হয়ে উঠবে তার বুক। নদীর এপারে পৌঁছতেই শুরু হয়ে গেল বীরভূম জেলা। ঠিক 7:35, অর্থাৎ ছাড়ার পর মাত্র 1:40, হাওড়া NJP বন্দে ভারত এক্সপ্রেস আমাকে পৌঁছে দিল বোলপুর স্টেশনে।